শুভেচ্ছা সকলকে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি সরোরুদ্দিন আরবি, মেরানসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমরা মেরানসানের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, তো সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ষষ্ঠ অধ্যায়, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে যে ফিনান্স আর একটা হচ্ছে যে ব্যাংকিং। ঠিক আছে, ফিনান্স চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, মূলধন ব্যয়। ঠিক আছে, তো আমাদের কয়েকটা বিষয়, মূলধন ব্যয় সম্পর্কে কয়েকটা বিষয় জানা থাকতে হবে প্রধানত। তো আমরা এখানে লিখেছি জেনে রাখা ভালো, যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে সেগুলো। প্রথমত মূলধন ব্যয় কি, মনে করো এটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তাহলে আমরা মূলধন ব্যয় কি বললে কি লিখতে পারবো। প্রথমত মূলধন ব্যয় হচ্ছে যে কি, বিভিন্ন মূলধন উৎসের ব্যয়কেই মূলত মূলধন ব্যয় বলা হয়। বিভিন্ন মূলধন উৎস অর্থাৎ ধরো আমি একটা ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছি, আবার কিছু সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করেছি, তাহলে এইভাবে বিভিন্ন উৎস থেকে আমি যে মূলধনগুলো সংগ্রহ করেছি সেই মূলধন উৎসের ব্যয়কে কি বলা হয়, মূলধন ব্যয় বলে। ঠিক আছে, তবে আমাদেরকে যদি বলা হয় মূলধন ব্যয় বলতে কি বুঝায় বা এটাকে একটু বিশদভাবে ব্যাখ্যা করতে বললে, যেমন এগুলো 2 নম্বর প্রশ্নে আসতে পারে, মূলধন ব্যয় বলতে কি বুঝায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা লিখেছি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সে হারকে তহবিলের খরচ বা মূলধন ব্যয় বলা হয়। অর্থাৎ ধরো একটা কোম্পানি 3টা উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে, তাহলে 3টা উৎস যেসব উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে সেসব উৎসের মালিক যারা আছে, অর্থাৎ যারা ঋণ দিয়েছে বা যারা সাধারণ শেয়ার কিনেছে, তো তাদের কিছু আয়, তাদের প্রত্যাশিত আয় রয়েছে। যেমন যারা ঋণ দিয়েছে তাদেরকে সুদ দিতে হবে, যারা শেয়ার দিয়েছে তাদেরকে কি দিতে হবে, লভ্যাংশ দিতে হবে। তাহলে এইভাবে তাদের প্রত্যাশিত আয় মেটানোর জন্য, তাহলে প্রত্যাশিত আয় কিভাবে মিটবে, যদি উক্ত ওই কোম্পানি তার বিনিয়োগের উপর আয় করতে পারে তারপরেই না তারা কি দিতে পারবে, প্রত্যাশিত তোমার মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে পারবে। তাহলে এই যে সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সেই হারকে বলা হয় যে মূলধন ব্যয়। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের জানতে হবে যে কোম্পানির মূলধন সংগ্রহের উৎস কয়টি এবং প্রধান উৎসগুলো কি কি। অর্থাৎ একটা কোম্পানি তো যে কোনো যে মানে সব জায়গা থেকে মূলধন নেয় না, তাদের কিছু নির্দিষ্ট উৎস রয়েছে। তো আমরা কয়েকটা উৎস সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা প্রশ্নে লিখেছি কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎসসমূহ কি কি। ঠিক আছে, তাহলে দেখি আমরা কোম্পানির মূলধন সংগ্রহের উৎসগুলো কি কি। হ্যাঁ, তাহলে লিখেছি কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হলো 4টি। এগুলো কি কি? এক হলো সাধারণ শেয়ার, অর্থাৎ কোম্পানির সাধারণ শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে সাধারণ শেয়ার কাকে বলে আমাদের একটু জানতে হবে, যে শেয়ারের মাধ্যমে কোম্পানির প্রকৃত মালিকানা, ভোটাধিকার ইত্যাদি পাওয়া যায়, তবে লভ্যাংশের উপর সর্বশেষে অধিকার পাওয়া যায়, সেটা হচ্ছে যে সাধারণ শেয়ার। আবার দ্বিতীয় উৎস হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার কাকে বলে, যে শেয়ারের মাধ্যমে প্রকৃত মালিকানা পাওয়া যায় না তবে সবার আগে লভ্যাংশের অধিকার পাওয়া যায়, সেটাকে বলা হয় যে অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে দ্বিতীয় উৎস। এবার হচ্ছে যে ঋণ মূলধন। কোম্পানি যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বা শেয়ার বাজার থেকে তোমার বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কি করে, বিক্রি করে ঋণ সংগ্রহ করে, অর্থাৎ ঋণ শব্দের অর্থ হচ্ছে যে যেটাতে নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়া হয়। ঠিক আছে, সুদের মাধ্যমে যে ধারটা নেওয়া হয় সেটা হচ্ছে যে ঋণ। তাহলে ঋণ মূলধন এটা আরেকটা উৎস, এবং সর্বশেষ উৎস হচ্ছে যে সংরক্ষিত আয়। তো আমাদের জানতে হবে সংরক্ষিত আয় জিনিসটা কি। কোম্পানি মূলত একটা বছরে যে পরিমাণ আয় করে থাকে,
হ্যাঁ, সে আয়ের নির্দিষ্ট অংশ শেয়ার হোল্ডারদের বণ্টন করে দেয়, আর বাকি অংশটা তারা কি করে পরবর্তী বছরে ব্যবসা বাড়ানোর জন্য বা ব্যবসা সম্প্রসারণ করার জন্য রেখে দেয়। তাহলে এই অংশটাকে কি বলা হয়? সংরক্ষিত আয়। তাহলে এটি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মূলধনের উৎস। এবার আমাদের জানতে হবে যে কোম্পানির মোট মূলধন বলতে আমরা কি বুঝি। তাহলে কোম্পানির মোট মূলধন হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের, অর্থাৎ কোম্পানির মালিকদের ইকুইটির অংশ, হ্যাঁ, অংশকে আমরা কি বলে থাকি? মোট মূলধন বলে থাকি। আচ্ছা, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাম্য ঋণ নীতি। কাম্য ঋণ নীতি কাকে বলে? তাহলে আমরা লিখেছি, কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হবে, ঠিক আছে, তাকেই কাম্য ঋণ নীতি বলা হয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব কাম্য ঋণ নীতি রয়েছে, অর্থাৎ তাদের মূলধনের কি পরিমাণ তারা ধার নেবে বা কি পরিমাণ ঋণের মাধ্যমে সংগ্রহ করবে, সেটাই হলো কাম্য ঋণ নীতি। এরপরে সংরক্ষিত আয়ের ব্যয় কি? এই যে আমরা কিছুক্ষণ আগে সংরক্ষিত আয় পড়েছি, তাহলে সংরক্ষিত আয়ের ব্যয়টা কি? সংরক্ষিত আয়ের প্রকৃত কোনো ব্যয় থাকে না সরাসরি, তবে এটার এক ধরনের সুযোগ ব্যয় রয়েছে। সুযোগ ব্যয় জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে, মনে করো একটা কোম্পানি এই বছর যে পরিমাণ লভ্যাংশ, হ্যাঁ, লাভ হয়েছে, সম্পূর্ণটা শেয়ার হোল্ডারদের বন্টন করে নেয় না, করে কিছু অংশ রেখে দিয়েছে। তাহলে রেখে দেওয়ার ফলে শেয়ারের মালিকগণ ওই টাকা থেকে বঞ্চিত হচ্ছে বা পরে পাবে। তবে ওই টাকাগুলো যদি তারা পেত, তাহলে কি করতে পারবো? তারা এগুলো অন্য জায়গায় বিনিয়োগ করে এখান থেকে অতিরিক্ত আয় পাওয়ার সুযোগ থাকত, কিন্তু এখন সেই সুযোগটা তাদের হারাতে হচ্ছে। আর এই সুযোগ হারানোকে বা সুযোগ ত্যাগকেই বলা হয় যে মূলত কি, তোমার সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। তাহলে সংরক্ষিত আয়ের প্রকৃত সরাসরি কোনো ব্যয় থাকে না, এটা হচ্ছে যে সুযোগ ব্যয়। আচ্ছা, তারপরে আসি আমাদের এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ সূত্র প্রয়োজন হবে, এই সূত্রগুলো দিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, প্রয়োজনের সূত্র আমরা লিখেছি, প্রথমত হচ্ছে যে শূন্য লভ্যাংশ ভিত্তিতে সাধারণ শেয়ারের ব্যয়। শূন্য লভ্যাংশ ভিত্তিতে সাধারণ শেয়ারের ব্যয় সমান হচ্ছে যে লভ্যাংশ 1 ভাগ শেয়ার মূল্য 0 গুণ 100। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি আর একটা হচ্ছে যে স্থির লভ্যাংশ বৃদ্ধি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি মানে যেখানে প্রতি বছর কোনো লভ্যাংশ বৃদ্ধি পাবে না, প্রতি বছর একই রকম লভ্যাংশ দেবে, সেটা হচ্ছে যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি। আর স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি হচ্ছে যে যেটাতে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশের পরিমাণ বাড়বে বা বৃদ্ধি পাবে। তাহলে লভ্যাংশের হার বৃদ্ধির হার দেওয়া থাকলে আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব। তো স্থির হারে লভ্যাংশ বৃদ্ধিতে সাধারণ শেয়ারের ব্যয় সমান লভ্যাংশ 1 ভাগ শেয়ার মূল্য 0 গুণ যোগ বৃদ্ধির হার গুণ 100। আচ্ছা, এবার আসে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্র হলো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ 100। অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ বলতে শেয়ার মূল্যকে, আমাদের ওখানে অগ্রাধিকার শেয়ারের মূল্যকে ওখানে লভ্যাংশের হার যেটা দেওয়া থাকবে সেটা দ্বারা গুণ করলেই প্রত্যাশিত লভ্যাংশ পেয়ে যাব। আর শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে যে শেয়ারের বাজার মূল্যটা। এবার আসি কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান হচ্ছে যে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় -1 কর হার, ঠিক আছে। অর্থাৎ তুমি যেখান থেকে ঋণ নিয়েছো সেখানে একটা নির্দিষ্ট ব্যয় থাকবে, এটার সাথে 1 কর হার গুণ করে দিলেই হয়ে যায়। 5 নম্বর হচ্ছে যে গড় মূলধন ব্যয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটাকে গড় মূলধন ব্যয় বলে, সামগ্রিক মূলধন ব্যয় বলে, আবার ভারযুক্ত গড় মূলধন ব্যয় বলা হয়, ঠিক আছে। গড় মূলধন ব্যয়ের সূত্রটা কি? সাধারণ শেয়ারের ব্যয় গুণ ভার যোগ অগ্রাধিকার শেয়ারের ব্যয় গুণ ভার যোগ ঋণ মূলধন ব্যয় গুণ ভার যোগ সংরক্ষিত আয়ের ব্যয় গুণ ভার। আর এখানে ভারটা বলতে মূলত কোনো উৎস থেকে শতকরা কত পার্সেন্ট বা শতকরা কত হারে মূলধন নিয়েছে সেটা হলো ভার। তাহলে প্রত্যেকটা ব্যয়ের সাথে প্রত্যেকটা ভার গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব, তোমার গড় মূলধন ব্যয় বা সামগ্রিক মূলধন ব্যয় পেয়ে যাব। তো আসে আমরা একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আজকে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব।
আচ্ছা, আমাদের কয়েকটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, আজকে আমরা একটা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে 1 মিলিমিটার প্রতিটি 200 টাকা মূল্যের কিছু সাধারণ ও অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ে, তাহলে যাদের বাজার মূল্য যথাক্রমে 220 টাকা ও 255 টাকা, অর্থাৎ একটা কোম্পানি 200 টাকা মূল্যের কিছু সাধারণ শেয়ার ছাড়ছে, আবার কিছু অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ সাধারণ শেয়ারের বাজার মূল্য 200 টাকা লিখিত, 200 টাকা অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 200 টাকা। আচ্ছা, কিন্তু এদের বাজার মূল্য হচ্ছে যে সাধারণ শেয়ারটা 220 টাকা এবং অগ্রাধিকার শেয়ারটা 255 টাকা। এবার অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার হচ্ছে যে 15%, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার থেকে প্রতিটা শতকরা 15% হারে লভ্যাংশ পাওয়া যাবে। কোম্পানি এবছর সাধারণ শেয়ার প্রতি 12 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং প্রতি বছর তা 5% হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তাহলে এই বছর কত টাকা 12 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং তা প্রতি বছর 5% হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে? তাহলে এটা হচ্ছে যে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আচ্ছা, এটা হলো উদ্দীপক। এখন আমাদের 4টা প্রশ্ন দিয়েছে। ক নম্বর, সংরক্ষিত আয়ের ব্যয় কি? তো আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম সংরক্ষিত আয়ের ব্যয় কি, আচ্ছা এটা আমরা লিখব। তারপর কাম্য ঋণনীতিটি ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে যে 1 মিলিমিটারের অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। এবং ঘ নম্বর বলছে যে উক্ত কোম্পানির জন্য কোন মূলধন উৎসটি লাভজনক, অর্থাৎ যে মূলধন উৎসের ব্যয়টা কম সেটাই লাভজনক হবে, তাই না? তাহলে আমাদের মূলধন উৎসের ব্যয় দুটাই নির্ণয় করতে হবে, এই দুটার মধ্যে তুলনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করব দেখি। তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরে ক নাম্বার হচ্ছে যে সংরক্ষিত আয়ের ব্যয় কি, সংরক্ষিত আয়ের ব্যয় হলো সুযোগ ব্যয়, আমরা তো এটা আগেই পড়েছি। এবার খ নাম্বার হচ্ছে যে কাম্য ঋণনীতি কাকে বলে বা এটা ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা কাম্য ঋণনীতি বলতে ওখানে পড়েছিলাম, কাম্য ঋণনীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকেই বুঝায়। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব একটি কাম্য ঋণনীতি থাকে। কাম্য ঋণনীতি কাম্য মূলধন নীতির একটা অংশ। হ্যাঁ, কাম্য ঋণনীতিটা এটা মূলধন নীতির একটা অংশ, কারণ মূলধনের মধ্যে ঋণও আছে আবার ইকুইটি বা শেয়ার মূলধনও রয়েছে। তাহলে এই দুইটার মূল্যটা পুরোটাই হচ্ছে যে মূলধন নীতি, আর এটার একটা অংশ হচ্ছে যে ঋণ নীতি। এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছিল, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে। তো আমরা জানি অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ 100। তো এখানে আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত হবে? শেয়ারের লিখিত মূল্য হচ্ছে যে কত, 200 টাকা, আর এটার উপর লভ্যাংশের হার ছিল যে কত পার্সেন্ট, 15%। তাহলে 200 টাকার 15% করলে 200 × 15% কত হয়, 30 টাকা। তোমরা এটা ক্যালকুলেটরে করতে পারবে। শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, এটা হলো শেয়ারের বাজার মূল্য যেটা আছে সেটা। তাহলে শেয়ারের বাজার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ছিল কত, 255 টাকা। এবং তারপরে হচ্ছে যে সুতরাং অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের তোমার লভ্যাংশ, অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ 30 টাকা পেয়েছি, এটার সাথে এটাকে ভাগ করব যে কি দিয়ে, শেয়ারের বাজার মূল্য, অর্থাৎ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 255 টাকা দিয়ে। তাহলে 30 ভাগ 255 গুণ 100, তাহলে 30 কে 255 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা 11.76 আরো কিছু সংখ্যা পেয়েছি। তো আমরা দুই দুইটা ধরেছি দশমিকের পরে, এত পার্সেন্ট প্রায়। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের গ নাম্বার। এবারে আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের এটা একটা সিদ্ধান্ত ভিত্তিক প্রশ্ন। এখানে বলেছে, হ্যাঁ এখানে ঘ নাম্বার আমরা এখানে বলেছিল যে কোন উৎসটি লাভজনক। তো আমাদের প্রথমত আমরা গ নাম্বার থেকে পেয়েছিলাম যে কি, উক্ত কোম্পানির কি অগ্রাধিকার শেয়ারের ব্যয় পেয়েছিলাম 11.67%। এখন আমরা জানি যে সাধারণ শেয়ারের ব্যয় স্থির হার লভ্যাংশ বৃদ্ধিতে সাধারণ শেয়ারের ব্যয় সমান লভ্যাংশ 1 ভাগ শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার গুণ 100। তো এখানে লভ্যাংশ 1 বলতে লভ্যাংশ 0-র সাথে 1 প্লাস বৃদ্ধির হার গুণ করতে হবে। লভ্যাংশ 0 মানে এবছর যা লভ্যাংশ দিয়েছে,
তো এই বছর কত টাকা লভ্যাংশ দিয়েছিল? 12 টাকা। ওয়ান প্লাস বৃদ্ধির হার, বৃদ্ধির হার দেওয়া আছে কত? 5%। তো এখন 12-র সাথে ওয়ান প্লাস 5% কে আমরা পয়েন্টে আনলে 0.105, তাহলে এটা গুণ করে আমরা পেয়েছি কত? 12.6 টাকা। আর শেয়ার মূল্য 0 মানে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য ছিল যে সাধারণ শেয়ারটা 220 টাকা, আর ওখানে বৃদ্ধির হার দিয়েছে 5% বা 0.05। এখন সুতরাং সাধারণ শেয়ারের ব্যয় সমান তাহলে 12.6 ভাগ 220, হ্যাঁ এটা ভাগ করে যোগ 0.05, এটার সাথে গুণ 100, তাহলে এটা করে আমরা পেয়েছি কত? 10.72%। অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়টা হচ্ছে 10.72%, কিন্তু অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত পেয়েছি? 11.67%, 76%। তো এখানে দেখা যাচ্ছে যে সাধারণ শেয়ারের ব্যয়টা অগ্রাধিকার শেয়ারের ব্যয় অপেক্ষা বেশি, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় সাধারণ শেয়ারের ব্যয় অপেক্ষা কম। তো আমরা লিখেছি যেহেতু অগ্রাধিকার শেয়ারের ব্যয় সাধারণ শেয়ার ব্যয় অপেক্ষা কম, হ্যাঁ আচ্ছা সাধারণ শেয়ারের ব্যয়টা কম, যে অগ্রাধিকার শেয়ার ব্যয় অপেক্ষা সাধারণ শেয়ারের ব্যয় কম, সেহেতু সাধারণ শেয়ারের উৎসটি লাভজনক, যে উৎসের ব্যয় কম সেটাই লাভজনক। তো বন্ধুরা আমরা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আরও বেশি অনেকগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো, নতুন নতুন সৃজনশীল প্রশ্ন। তো আপাতত এটা ভালো করে দেখবে, আর বন্ধুরা তোমরা নিয়মিত ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা করে দেবা, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওটা তোমরা একটু লাইক করে দিবা, তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবা, ঠিক আছে, তাইলে তোমরা অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আরও বিশদভাবে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।